ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালনায় অ্যাটি ক্লাবকে নিয়ে রবিবার থেকে শুরু হলো সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন লীগ ক্রিকেট প্রতিযোগিতা। প্রতিযোগিতার প্রথম দিনে তিনটি মাঠে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন এমবিবি স্টেডিয়ামে মুখোমুখি হয় ইউবিএসটি ও কসমোপলিটন। ম্যাচে 5 উইকেটে ইউবিএসটিকে পরাজিত করে জয় দিয়ে লীগ শুরু করে কসমোপলিটন। এদিন নরসিংহস্থিত টিআইটি মাঠে আয়োজিত ম্যাচে মৌচাক ক্লাবকে 162 রানে পরাজিত করে হারফে। অন্যদিকে পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে ওপিসিকে 3 উইকেটে পরাজিত করে পোলস্টার ক্লাব।